আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ভিলেন স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর স্মরণীয় যারা চিরদিন, এই অধ্যায়ে আজকে আলোচনা করব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ে কিছু প্রশ্ন দেয়া আছে, এই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে তোমরা তোমাদের এই স্মরণীয় যারা চিরদিন এই গল্পের মধ্যেই এই সবগুলোর উত্তর আছে। তোমরা গাইড থেকে না পড়ে এই গল্পের মধ্যে থেকে উত্তরগুলো বের করে নোট করে নিবে, তাহলে তোমাদের মূল জিনিসগুলো শেখা হবে। এখানে কিছু প্রশ্ন দেয়া আছে। প্রথমে যে প্রশ্নটা সেটা হচ্ছে 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিল। আমাদের পাঠ্য বইয়ে আছে 1971 সালে 25 মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা আমাদের এই দেশের জনগণের সাথে কি করেছিল, সেখান থেকে তোমরা এগুলো পড়ে নেবে। 1971 সালের 25 মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঢাকার নিরস্ত্র, মানে হচ্ছে যাদের কোনো অস্ত্র নেই, যাদের কোনো প্রস্তুতি ছিল না, ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, ব্যারাক ও আবাসিক এলাকায় নির্বিচারে হত্যা করে এসব এলাকার বাসিন্দাদের। সেই সঙ্গে হত্যা করতে থাকে দেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য ব্যক্তিদের। এই রাতেই হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনীষী শিক্ষক এম মনিরুজ্জামান, জ্যোতির্ময় গৃহ ঠাকুরতা ডক্টর গোবিন্দচন্দ্র দেবকে। 1971 সালে 25 মার্চ রাতে পাকিস্তানি সেনারা এদেশের মুক্তিকামী সংবাদপত্র অফিসগুলো পুড়িয়ে দেয়। তারা লেখক, সাংবাদিক শহীদ সাবের ও মেহেরুন্নেসাকে হত্যা করে। তারপরে প্রশ্ন হচ্ছে রাজাকার আল বদর কারা, তাদের কর্মকাণ্ড সম্পর্কে বলি ও লিখি। রাজাকার আল বদর হচ্ছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা এদেশে নির্মম হত্যাযজ্ঞ চালায়। তারা এদেশের মেধাবী, আলোকিত, বরেণ্য ব্যক্তিদের হত্যা করার জন্য নীল নকশা তৈরি করে। সেই নীল নকশা বাস্তবায়নের জন্য এদেশেরই কিছু পাষণ্ড নর পশুকে দিয়ে গঠন করে রাজাকার ও আলবদর বাহিনী। এই যারা এই রাজাকার আলবদররা হচ্ছে পাকিস্তানিদের সাহায্য করেছিল, আমাদের এই দেশের মানুষকে হত্যা করার জন্য সাহায্য করেছিল এবং বাঙালিদের বিভিন্ন ধরনের তথ্য তারা পাকিস্তানিদের নিকট পৌঁছে দিত। তাদের কর্মকাণ্ড, পাকিস্তানি সেনারা এদেশের সব রাস্তাঘাট ভালোভাবে চিনত না। রাজাকার ও আলবদর বাহিনী পাকিস্তানি সেনাদের তা চিনতে সহযোগিতা করে। তারা এদেশের মানুষকে হত্যা করতে সহায়তা করে। পাকিস্তানি সেনাদের সঙ্গে তারাও এদেশে মেধাবী, বরেণ্য ও আলোকিত ব্যক্তি সহ নিরীহ বাঙালিদের হত্যা করতে সাহায্য করে। রাজাকার আল বদররা পাকিস্তানি সেনাদের সহযোগিতা না করলে তারা বাঙালিদের এত বড় ক্ষতি করতে পারত না। রাজাকার আল বদররা এদেশের সঙ্গে বেইমানি করেছে, তারা হচ্ছে বিশ্বাসঘাতক, কারণ তারা নিজের দেশে মানুষেরই ক্ষতি করেছে। তারপর প্রশ্ন হচ্ছে কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান, তার সম্পর্কে বলি ও লিখি। শহীদ বুদ্ধিজীবী ধীরেন্দ্রনাথ দত্তই প্রথম পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী। 1948 সালে পাকিস্তান গণপরিষদে তিনি প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। 1971 সালে পাকিস্তানি শত্রু সেনারা 85 বছর বয়সের এই ব্যক্তিকে কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। ধীরেন্দ্রনাথ দত্ত বাঙালির গর্ব। তারপর প্রশ্নটি হচ্ছে শহীদ সাবের কে ছিলেন, তিনি কিভাবে শহীদ হন। শহীদ সাবের ছিলেন প্রখ্যাত লেখক ও সাংবাদিক। 1971 সালের 25 মার্চ পাকিস্তানি সেনারা এদেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো সংবাদপত্র অফিসগুলোতেও আগুন দেয়। ওই রাতে তারা দৈনিক সংবাদ অফিসে আগুন দেয়। শহীদ সাবের ওই রাতে অফিসে ঘুমাচ্ছিলেন, ঘুমন্ত অবস্থায় তিনি আগুনে পুড়ে মারা যান। তারপরে প্রশ্ন হচ্ছে রণদা প্রসাদ সাহা কে, কেন দানবীর, তাকে কেন দানবীর বলা হয়।
রণবীর প্রসাদ সাহা এদেশে সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন। দানশীলতার জন্য তাকে অনেকে ডাকত দানবীর নামে ডাকত। রণদা প্রসাদ 1971 সালে পাকিস্তানি সেনাদের হাতে শহীদ হন। দুজন শহীদ সাংবাদিকের নাম বলি ও তারা কোথায় কিভাবে শহীদ হন সে সম্পর্কে লিখি। দুজন শহীদ সাংবাদিক হলেন শহীদ সাবের ও মেহেরুন্নেসা। 1971 সালের 25 মার্চ রাতে এদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মতো সংবাদপত্র অফিসগুলো আক্রান্ত হয় পাকিস্তানি সেনাদের দ্বারা। প্রধান সংবাদপত্র গুলোর অনেক অফিসে আগুন লাগিয়ে দেয় তারা সেই রাতে, হত্যা করে বহু সাংবাদিককে। 25 মার্চ রাতে পাকিস্তানি সেনারা দৈনিক সংবাদ অফিসে আগুন দেয়। লেখক ও সাংবাদিক শহীদ সাদের ওই রাতে অফিসে ঘুমাচ্ছিলেন, ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে তিনি পুড়ে মারা যান। ওই রাতেই মাত্র 25 বছর বয়সে শহীদ হন কবি সাংবাদিক মেহেরুন্নেসা। তারপরে প্রশ্ন হচ্ছে, আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব? বুদ্ধিজীবীরা জাতির বিবেক, তারা দেশের সবচেয়ে মেধাবী বরেণ্য ও আলোকিত মানুষ। তারা দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য তাদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগান। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন দীর্ঘ 9 মাস ধরে অন্যান্য বাঙালির সঙ্গে এসব বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করা হয়। গোবিন্দ চন্দ্র দেব, শহীদ সাবের, মুনির চৌধুরী সহ অনেক বুদ্ধিজীবীকে পাকিস্তানি সেনারা হত্যা করে। বাঙালি জাতির মুক্তির জন্য তারা সারা জীবন চেষ্টা করেছেন এবং জীবন দিয়েছেন। এই কারণে আমরা চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব। কোন দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় এবং কেন? 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটিকে পালন করার কারণ হচ্ছে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনারা এদেশে মেধাবী বরেণ্য ও আলোকিত মানুষদের হত্যা করার ষড়যন্ত্র করে। যখন তারা বুঝতে পারে যে তাদের পরাজয় নিশ্চিত, তখন তারা সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করে। সে কারণে পাকিস্তানি সেনারা 1971 সালে 14 ডিসেম্বর অধ্যাপক মুনির চৌধুরী, মুফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা, সন্তোষ চন্দ্র ভট্টাচার্য, গিয়াসুদ্দিন আহমদ লেখক, সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন সহ বহু বরেণ্য বাঙালিকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। এই হত্যার ফলে এদেশের অপূরণীয় ক্ষতি হয়, যে ক্ষতি কিনা অন্য কাউকে দিয়ে পূরণ করা যায় না। তাদের স্মরণে তাই প্রতি বছর ডিসেম্বর মাসে 14 তারিখ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। আমরা কিভাবে শহীদদের ঋণ শোধ করতে পারি? শহীদরা নিজেদের জীবনের বিনিময়ে আমাদের জন্য দিয়ে গেছেন স্বাধীনতা। এই ঋণ এদেশের প্রত্যেক মানুষের, এই দেশকে ভালোবেসে দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করে এবং দেশের মানুষের কল্যাণের ও দেশের উন্নতির জন্য কাজ করলে তাদের ঋণ কিছুটা শোধ করা যায়। শিক্ষার্থীরা, আজকে আমরা এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে প্রশ্নের উত্তরগুলো ভালো করে শিখে নিবে এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।